হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু দ্য আনটোল স্টোরিজ। আজকের এই ভিডিও সেই সব মানুষের জন্য যারা হাঁপিয়ে উঠেছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে। সত্যি বলতে নিজেকেও বাদ রাখা যায় না। তাই যতটা সম্ভব প্রিকশনস নিয়ে মনকে ভালো রাখতে আর জীবনের সেই পুরনো ছন্দে ফেরার জন্য একটা ছোট্ট ট্রিপ খুব দরকারি হয়ে উঠেছে। আপনাদেরও নিশ্চয়ই তাই। তাই নিজের জন্য যখন ট্রিপটা প্ল্যান করছিলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। কাছাকাছি 2-3 দিনের ঘুরতে যাওয়ার মতন একটা নতুন প্লেস খোঁজা শুরু করে দিলাম, আর ঠিক মনের মতো একটা পেয়েও গেলাম। পূর্ব মেদিনীপুরের পৌষিক গ্রামে তৈরি মনচাষা ইকো ট্যুরিজম রিসর্ট। কিভাবে যাবেন, কি কি দেখবেন, সমস্ত ভ্রমণ বৃত্তান্তটা দেওয়ার চেষ্টা করলাম। সো নো মোর বকবক, লেটস বিগিন দ্য জার্নি। প্রেজেন্টলি ভিলেজ ট্যুরিজম বা রুরাল ট্যুরিজমটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কোনো গ্রামকে বেস করে ট্যুরিজম একটা খুব ভালো ইনিশিয়েটিভ। তাতে শহরের মানুষরা যেমন গ্রাম উপভোগ করতে পারে, ঠিক তেমনই গ্রামের মানুষরাও এই ট্যুরিজমকে বেস করে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে। ঠিক এইভাবেই তৈরি হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের পৌষিক গ্রামে মনচাষা ইকো ট্যুরিজম। গাড়ি, বাস, ট্রেন এই তিনভাবেই এখানে আসা যায়। প্রথমে জেনে নিই ট্রেনের পথটা। হাওড়া থেকে সকালের 6:40 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে কন্টাই স্টেশন চলে আসুন। মোটামুটি 9টার মধ্যে পৌঁছে যাবেন। সেখান থেকে অটো বা ট্রেকার করে চলে আসুন এই মনচাষা রিসর্টে। আরও কয়েকটা ট্রেন হাওড়া থেকে পেয়ে যাবেন, যেমন সকাল 11:30 হাওড়া দীঘা সুপারফাস্ট, সকাল 10:44 পাহাড়িয়া এক্সপ্রেস আর বিকেল 4:50 কান্ডারি এক্সপ্রেস। বাসে আসার জন্য দীঘাগামী যে কোনো বাসে কালীনগর বাসস্টপে নেমে সেখান থেকে ট্রেকার বা গাড়ি করে চলে আসুন এই মনচাষাতে। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। কলকাতা থেকে মনচাষার দূরত্ব 138 কিলোমিটার মতন। তাই নিজের গাড়ি থাকলে বা গাড়ি বুক করেও ডিরেক্ট চলে আসতে পারবেন মনচাষা রিসর্টে। তবে জানিয়ে রাখা ভালো, এখানে কার পার্কিংয়ের জন্য চার্জ 900 টাকা। এখানে বছরে যে কোনো সময় চলে আসতে পারবেন। রিসর্ট আগে থেকে বুক করে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এই রিসর্ট বুকিংয়ের সমস্ত ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, সুতরাং চেক করে নিতে ভুলবেন না। কিন্তু এখানে পৌঁছেই দেখতে পারবেন খড়ের চাল আর বাঁশ দিয়ে তৈরি ছোট ছোট ঘর, সামনে সাজানো বাগান, পুকুর, চাষের জায়গা, তুলসী মঞ্চ, এক কথায় গ্রামের নিরিবিলি পরিবেশ, সবুজে ভরা প্রান্তর আর পাখিদের কিচিরমিচির ডাকে 2 দিন অসাধারণভাবে কেটে যাবে। সকালে পৌঁছেই বেরিয়ে পড়ুন গ্রামটা ঘুরে দেখতে। ছোট্ট নদী বাগদা বয়ে গেছে এর পাশ দিয়ে। মনচাষার মধ্যেই শালমলি বিথি, যেখানে ফল সবজি সারি দিয়ে চাষ হচ্ছে। আর শীতকালে এলে দেখবেন ফুলের বাহার। তার পাশেই ঈশানী আর নৈত্রী নামে দুটো মাছ চাষের জায়গা, যেখানে রুই, কাতলা ইত্যাদি বড় বড় মাছের চাষ করা হয়।
দুপুরের লাঞ্চে এই সবজি আর মাছে কিন্তু পাতে পেয়ে যাবেন। গাছে ওঠা, পুকুরে মাছ ধরা, গ্রামের মানুষের সঙ্গে তাদের সহজ জীবনের গল্প শোনা, এইসব এক্সপিরিয়েন্স কিন্তু সহজে মেলা যাবে না। এখানে প্রত্যেকটা জায়গার সুন্দরভাবে নামকরণ করা হয়েছে, যেটা একদম মিস করা যাবে না সেটা হলো নব্যনকশী। এটা বেসিক্যালি এখানকার হ্যান্ডক্রাফট সেন্টার। গ্রামের মহিলারা মিলে তাদের হাতে তৈরি মাদুর, নকশিকাঁথা এবং আরও নানা রকমের শিল্পের কাজ দেখতে পাবেন এখানে। এর ঠিক পাশেই আমার বাংলা, যেখানে দারুণ কিছু চমক দেখবেন গ্রাম বাংলার, যা আজকাল আর সাধারণত গ্রামেও সেরকম দেখা যায় না। যেমন ঢেঁকি, কুমোরের চাকা, তাঁতের কাজ, লাঙল, দেখতে পাবেন মহিলারা তাদের হাত দিয়ে উঠোনে আলপনা দিচ্ছে, গয়না বড়ি বানাচ্ছে, মানে এক কথায় যাকে বলে নিজের রুটে ফিরে আসা। গ্রামটা ঘুরে দেখে একটু ফ্রেশ হয়েই চলে আসুন লাঞ্চ করতে। এখানকার ডাইনিং স্পেসের নাম বাংলার মুখ, যেখানে মাটির পাত্রে কলা পাতায় সার্ভ করা হয় অথেন্টিক বাঙালি ভোজন। মেনুতে কি কি থাকবে তা একবার চট করে দেখে নেওয়া যাক। ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল, কাঁচা লঙ্কার সাদা আলুর সবজি, মিষ্টি, চা বা কফি, বা যদি কেউ ব্রেড টোস্ট উইথ বাটার বা জ্যাম, তার সাথে বয়েলড এগ বা ফ্রাইড এগ, মিষ্টি আর চা আর কফি তো খেতে চান, তাও পাবেন। এবার চলে যাই লাঞ্চে। লাঞ্চের মেনুতে আছে ঘি ভাত, স্যালাড, শুক্তো, উচ্ছে ভাজা, ডাল, তার সাথে ভাজা, সবজি, নিরামিষ, মাছের ঝোল, ঝাল, চাটনি আর মিষ্টি। ইভিনিং স্ন্যাক্সে মুড়ি, তেলে ভাজা আর চায়ের সাথে সাথে দারুণ একটা সানসেট দেখতে পাবেন। রাতের বেলা ভাত কিংবা রুটি, তার সাথে ডাল, ভাজা, তরকারি, মুরগির ঝোল আর মিষ্টি। ট্র্যাডিশনাল কালচারাল হেরিটেজকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি করা হয়েছে সহজিয়া। এখানে সন্ধেবেলা নানা রকম কালচারাল পারফরমেন্সেস হয়, যেগুলো বাংলার মাটির, যেমন ছৌ, রায়বেশে যাত্রাপালা, বাউল ফকিরের দরবেশ ইত্যাদি প্রোগ্রাম প্রতিদিন লেগেই থাকে। এখানে 4-bedded রুমের ভাড়া 3500 টাকা আর জনপ্রতি খাওয়া খরচ 1260 টাকা। মঞ্চাশাতে চেক ইন টাইম 12টা আর চেক আউট টাইম সকাল 10টা। বুকিং ডিটেলস আর অন্যান্য ডিটেলসের জন্য ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিংক দেওয়া হলো, অবশ্যই চেক করে নেবেন। আমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার একটা লাইক আর কমেন্টে আমরা অনেক অনেক উৎসাহ পাই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটা বাজিয়ে দিন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও এলে সব থেকে আগে আপনারা জানতে পারবেন। ব্যাস আর নয়, আজকে এইটুকুই। সো উই শ্যাল মিট ইন আওয়ার নেক্সট ভিডিও। ততক্ষণ অবধি স্টে হ্যাপি অ্যান্ড মেক আদার্স হ্যাপি।